আপনার কিচেনটা বেশ গোছানো পরিপাটি। থ্যাংক ইউ। আপনাকে থ্যাংক ইউ আপু। কেন? এই যে আপনার কারণে সরকারি অফিসার্স কোয়ার্টারগুলোর কিচেনটা আসলে কেমন হয় দেখতে সেটা দেখার সৌভাগ্য হয়ে গেল। এটা ঠিক বলেছো বৃষ্টি, আসলে শখ থেকে তো মানুষ অনেক কিছু করে তাই না, আর কিচেনটা হচ্ছে আমার প্রাণ, আমার বাসার। পৃথিবীর অন্যতম ধৈর্যশীল একটা শিল্পই হচ্ছে রান্না। রান্না করাটা খুবই ডিফিকাল্ট, কারণ প্রত্যেকটা জিনিসের একটা মাপের ব্যাপার আছে, আর মাপটা এদিক ওদিক হলে টেস্ট নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। আর আমি যতটুকু জানি আপু, আপনি রান্না নিয়ে মানে রান্নার প্রতি খুব সিক, যে রান্না করতে খুব ভালোবাসেন, এটা সেটা অনেক কিছু নিত্য নতুন রান্না, আর এটা সব থেকে প্রফেশন চলে এসেছে। হ্যাঁ, এটা নিয়ে একটু জানবো। আমি যেই ফরামে, যে লাইফস্টাইল আমি বিলং করি বিয়ের পর থেকে, আগে তো কিছুই পারতাম না, বিয়ের পর থেকে আসলে এই লাইফস্টাইলে আমাকে আরও বেশি টেনেছে রান্নার দিকে, নতুন নতুন রান্না শেখার জন্য। বিকজ অনেক জায়গায় যেতাম, অনেকে বাসায় আসতো, বা যখন যেখানে গিয়েছি দেখতাম নিত্য নতুন ভ্যারাইটিস ডিশেস, এবং এই জিনিসটা আমাকে খুব টেনেছে। তো তখন মনে হতো যে আচ্ছা নতুনত্ব কী করা যায়, যখন আমার বাসায় গেস্ট আসবে আমি নতুন কী টেবিলে সাজাবো। তো জার্নিটা কিন্তু অনেক পরে, বিয়েরও প্রায় বলতে গেলে ওয়ান টিকেট পর আমি আমার প্রফেশন বা ক্যারিয়ার হিসেবে জিনিসটাকে নিয়েছি হাতে কলমে। কিন্তু তার আগে তো টুকটাক ধরো শখের বসে সবাই যেরকম ইউটিউবে বা বিভিন্ন জায়গায় যেয়ে রান্না শেখা এই জিনিসটা করেছি। আর এক যুগ পরে বাচ্চারা একটু যখন বড় হয়েছে তখন মনে হয়েছে যে না, এখন একটু নিজের মতো করে চেষ্টা করি, একাডেমিক্যালি ভোকেশনাল ট্রেনিং নিয়ে শুরু করি। তখন আমি আসলে পর্যটন থেকে NHTTI থেকে আমি প্রফেশনাল শেফ কোর্সটা করি। আচ্ছা, তাহলে আপু আপনার শখের জায়গার কোন সাইডটা থেকে আপনি আমাকে দেখাবেন, যে আপনি কীভাবে গুছিয়ে রেখেছেন, কীভাবে আসলে ম্যানেজেবল রেখেছেন প্রত্যেকটা কোণা? চলো তোমাকে আমি এই সাইড থেকে শুরু করে দেখাই প্লিজ। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটা হ্যাঙ্গার। আর আমার যা কিছু দেখবা এই সাইডে, বিশেষ করে এখানে আগে শেষ করে তারপর এই সাইডে যখন আমি তোমাকে দেখাবো, একটু টি রিলেটেড, বিকজ আই এম ভেরি মাচ টি অবসেসড পারসন। সো এখানে একটা কেটল হ্যাঙ্গারে, এখানে একটা স্পুন দেখতে পাচ্ছ, এবং টাওয়েলটাও তোমার একটা, হ্যাঁ হ্যাঁ, এবং এসপ্রেসো এমব্রয়ডারি করা একটা হ্যাঙ্কারচিফ। আচ্ছা, যেহেতু কিচেনে আমার থাকতে হয়, আগুন ছুরি কাঁচি নিয়ে আমার কাজ, তো একটা সানস্ক্রিন মাস্ট ম্যান্ডেটরি, যেটা আমি এখানেই রেখেছি যাতে স্কিপ না হয়। যখনই কিচেনে আসি আমি হাফ অ্যান আওয়ার আগে এটা অ্যাপ্লাই করে কাটিং সব রেডি টেডি করে প্রিপারেশন নিয়ে তারপরে কিচেনে স্টার্ট করি সব কাজকর্ম। আচ্ছা, এখানে যেই জারগুলো দেখতে পাচ্ছ এগুলো সব দেখো, এখানে মার্ক করা আছে অনিয়ন, পটেটো, গার্লিক অ্যান্ড পাউডার। সো পাউডার ফর্মে যেই লেগুমস, গ্রেন, হোল গ্রেন, মিল্ক পাউডার, এনিথিং আমরা রাখতে পারি। আচ্ছা, তো বাট এগুলো নষ্ট হয়ে যায় না যে একটা জারের ভিতরে আলো বাতাসটাও তো ঠিক পরিমাণে ঢুকছে? খুব ভালো একটা কোয়েশ্চেন করেছো। আমাদের দেশের ওয়েদারে আসলে ময়েশ্চার যেহেতু অনেক বেশি, সো এটা আমি করি কি, আমার প্যান্ট্রিটার কথা তোমাকে বলছিলাম না আস্তে আস্তে, সো এখানে আমি খুব স্মল কোয়ান্টিটি রাখি। এই যে সুন্দর একটা বেতের বাস্কেট দেখতে পাচ্ছ, এটাতে আমি এগ রেখেছি। ওকে, ওয়াও। হ্যাঁ, সো এটাও আমার রেগুলার বেসিসে যতটুকু লাগে। আর এইখানে এটা হচ্ছে ব্ল্যাক পেপার ক্র্যাশার, ঠিক আছে, এটা ইম্পোর্টেড, এটা অনেক বছর আগে আমি যখন জার্মানিতে গিয়েছিলাম তখন এটা এনেছি। আর এটাও তুমি, হ্যাঁ, ছোট্ট কিছু বা একটু ছোট কিছু গুঁড়া করতে হবে তখন এটা, এক্স্যাক্টলি। আর বিশেষ করে আমরা এখন হার্বস স্পাইসের তো চা খুব খাই, আমি তোমাকে আগেও বলেছি, তো এটার মধ্যে আদা বলো, ছোটোখাটো জিনিস বলো, খুব সুন্দর মতো এটাতে আমরা ইয়ে করে ছেঁচে তারপরে রান্না করতে পারি। আর তুমি বলো তো বৃষ্টি, এটা কত আগের হতে পারে, গেস করো তো কত আগের হবে। আমি তো এখন কনফিউজ হয়ে গেলাম আপু, কত আগে? হ্যাঁ, তোমার আইকিউ কি বলে বলো তো, এটা কত আগে হতে পারে? এটা মোর দ্যান 25 ইয়ার্স। এটা কিন্তু আপু অনেক বেশি হয়ে গেল, 25 বছর, এত পুরনো? তাহলে দেখো, মানুষ বলে না যত্নেও আর সাধনায় সবকিছু কিন্তু লংজিভিলিটি এমনি এমনি বেড়ে। আসলে 25 এটা অনেক বেশি, মানে আমার ধারণার বাইরে। আর এখানে আমার যেহেতু কুজিন ওয়ার্কটা আমার খুব পছন্দ এবং আমার এটা প্রফেশনের সাথে যায়, সো টিস্যু হোল্ডারটা আমি, এই যে কুজিন লেখা টিস্যু হোল্ডারটা, আমি কিচেন টিস্যু হোল্ডারটা এটাতে আমি রেখেছি। আর তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাবো, যেটা না দেখলে দেখালে আমিও পরে মিস করব, আমিও মিস করে যাব।
এটা হচ্ছে একটা জাদুর বাক্স এবং আমার প্রফেশনের সাথে টু মাচ রিলেটেড। আমি একটা একটা করে আমার স্কিল ডেভেলপ করেছি, যখন প্রফেশনটা ক্যারিয়ার হিসেবে নেওয়ার চিন্তা করেছি তখন ফার্স্টে হচ্ছে তোমার কুকিং, তারপরে আমাদের কিচেনের কিন্তু ডিভাইডেড করা আছে, হ্যাঁ হট কিচেন আছে, কোল্ড কিচেন আছে, বুচার আছে। বুচার কি? বুচার হচ্ছে যেখানে তোমার মাংস প্রসেস হয়, ওকে। তো তারপরে হচ্ছে তোমার কার্ভিং আছে, বিভিন্ন জায়গায় দেখো না, ফ্রুটস কার্ভিং, ভেজিটেবল কার্ভিং, সো আমি কিন্তু সেটাও কোর্স করেছি। অ্যান্ড এটা হচ্ছে সেই কার্ভিং সেট। ও ওয়াও, বিভিন্ন টাইপের, মানে ছুরি বলবো নাকি এটাকে কি বলবো? আমার যদি সময় থাকতো আমি তোমাদেরকে কার্ভিং করে দেখাতাম, ফ্রুটস কার্ভিং করে দেখাতাম। এখানে বিভিন্ন রকম ডাইস আছে, ঠিক আছে, আমরা ওয়াটারমেলন, পাম্পকিন সবকিছু খুব সুন্দর করে আমরা দেখি না, ডেকোরেশন করা হয়। হ্যাঁ হ্যাঁ, এই স্কোপ দিয়ে এক ধরনের ডেকোরেশন করা হয়, এইটা যে দেখতে পাচ্ছ এটা দিয়ে খুব সুন্দর রিং রিং করে বের করা হয়, ঠিক আছে, কিউবটাকে খুব সুন্দর করে, খুব সুন্দর করে এটাকে রোটেট করলে খুব সুন্দর করে স্প্রিং এর মতো একটা লেসের মতো হ্যাঁ বের হয়। তারপরে এখানে যে বিভিন্ন ডায়েস দেখতে পাচ্ছ, এই সব কিছু দিয়ে কিন্তু ফ্রুটস ভেজিটেবল কার্ভিং করা হয়। এটা একটা জাদুর বাক্সই বটে, তাই না? এবং এই জিনিসটা কিন্তু খুব রেয়ার কালেকশন। হ্যাঁ, আমাকে এটা আমার মেন্টর বলো বা আমার একজন পার্টনার ছিলেন, উনি এটা আমাকে গিফট করেছিলেন। তো এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জাদুর বাক্স। হ্যাঁ, এখন তোমাকে আমি আরো অন্যান্য জিনিস এলাবোরেট করব, সেইটা হচ্ছে এখানে দেখছো একটা খুব সুন্দর সিরামিক্সার, একটা ফিশ পট, একটা ফিশ। হ্যাঁ, তো এটা প্লান্টসও রাখা যায়। আমি এটাকে ইউটিলাইজ করেছি আমার একটু, যেহেতু এটা কিচেন, কিচেনে আমি একটু অন্যান্য জিনিস সাথে স্পুনও, ধরো একটু ডেকোরেট করা স্পুন, এটা যেরকম নারকেলের ইয়ে করা দেখতে পাচ্ছ, তারপরে এখানে একটা জিরাফের ক্যাটাগরি, একটা ফিশ। জিরাফের ক্যাটাগরিটা এটা কি? এটাও একটা স্পুন। স্পুন, হ্যাঁ, ওকে। বাট এটা খুবই ইন্টারেস্টিং, এটা দেখতেও খুব সুন্দর, যেটা সবুজ কালার যে একটা স্পুন। হ্যাঁ, এটা মনস্টার লিফের, ওয়াও, একটা স্পুন, এটা দেখতেই খুব সুন্দর। এটা দিয়ে পাস্তা বা কোনো কিছু স্ট্রেন করি না আমরা যখন, এটা খুবই সুন্দর। এটা তো এখানের না অবশ্যই, এখন তোমাকে বৃষ্টি আমি আমার রান্নার জিনিসপত্র দেখাই কোনটা কিভাবে রেখেছি। এখানে দেখো সব আমি মার্ক করে রেখেছি, হ্যাঁ, এলাচ, লবঙ্গ, এখানে সব গুঁড়ো মশলা, হ্যাঁ, পাউডার জাতীয় যেটা, এখানে সব আমি হোল স্পাইসেস সেটাকে গ্রাইন্ড করে এভাবে রেখেছি এবং এখানেও সব মার্ক করে রেখেছি। এটা কি আপু আপনি নিজে লিখেছেন? আমি লিখেছি, হ্যাঁ। এখন তোমাকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার এই স্পুন হোল্ডারটা দেখো, ওয়াও। হ্যাঁ, এবং এই মাগে আমি এই কালারফুল স্পুনগুলো যখন যেখানে গিয়েছি কালেক্ট করেছি, আর আমার নাইফ দিয়ে যেহেতু কাজ, সো আমার নাইফের খুব শখ, এবং আমি যখন যেখানে সুন্দর সুন্দর নাইফ দেখি আমি এটা কালেক্ট করার চেষ্টা করি। হ্যাঁ, আর এগুলো খুবই ধারালো। হ্যাঁ, তো আমি যখন বাইরে শুটিংয়ে যাই বা বাসায় যখন আমি কোনো ক্লাস কন্ডাক্ট করি অনলাইনে, তখন আমি এই নাইফগুলো ইউজ করি। আর এখানে তোমার অ্যান্টিক একটা পিস আছে, ওয়াও, কিউট একটা বার্ড, খুবই কিউট। তো এটা হচ্ছে ক্যান ওপেনার, ওকে। হ্যাঁ হ্যাঁ, এবং এইটা বলো তো বৃষ্টি, এটা কতদিন আগের হতে পারে? আগেরটা তো পারলে না তুমি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত ছোট একটা জিনিস আমি অনেক জায়গায় ট্রান্সফার হয়ে হয়ে, বাট এই জিনিসটাকে আমি খুব যত্ন করে ক্যারি করেছি যেখানেই গিয়েছি। এটা আসলে খুবই সুন্দর এবং কিউট একটা জিনিস, আর খুব খেয়াল করে না দেখলে কিন্তু বোঝা যায় না যে এটা ক্যান ওপেনার। তো এখানে যে জারগুলো দেখতে পাচ্ছ সব ইন্ডিকেট করাই আছে এখানে, এটাতে কফি আছে, এটাতে টি, হ্যাঁ, এটা ছোট একটা টি স্টেশন বলতে পারো, এবং এখানে মশলা টি করার জন্য আমি সব হোল স্পাইসেস রেখেছি। এই জারগুলো খুবই সুন্দর, হ্যাঁ, এগুলো সব চায়নার প্রোডাক্ট, তো ওখান থেকে আনা। এখানে আমি যেহেতু আমি টি লাভার, সো অনেক ভ্যারিয়াস কাইন্ড অফ টি আমি এখানে রাখি। এটা এখানে গ্রিন টি আছে, আর হোয়াইট সুগারটা আমি অনেক বছর অ্যাভয়েড করছি, সো এখানে ব্রাউন সুগারের কিউব রেখেছি আমি। আচ্ছা,
আর দো আই অ্যাম এ শেফ অ্যান্ড কালিনারি আর্টিস্ট, তো এই রিজেম্বলটা আমার ঘরের এদিক ওদিক তুমি পাবে। আর এইটা হচ্ছে একটা টি রাখার খুব সুন্দর একটা বক্স। হ্যাঁ, এখানে সব স্যাশেগুলো আমি রাখি এইটা। আর আমার যেহেতু ওপরে কাবার্ড করা নাই, আমাকে অনেক কিছু একটু মাথায় রেখে ম্যানেজ করে করতে হয়, এবং এতদিনের সংসারে অনেক ইউজ জিনিস হয়ে যায়, তাই না? তো আমি নিচে আমার রেগুলার বেসিসে কাজ করার জন্য যেই জিনিসগুলো দরকার হয়, প্যান অ্যান্ড হটপট অ্যান্ড অল, আর এইটা আমি তোমার সাথে একটু শেয়ার করতে চাই। এই বোলটাও একটা ম্যাজিক বল বলবো আমি। এখানে অনেক ইউটেন্সিলস আমার প্রতিদিনের জন্য লাগে, প্লাস হচ্ছে আমি যখন ক্লাস কন্ডাক্ট করি তখন, এবং কোনো কিছু প্রেজেন্টেশন যখন করতে হয় আমাদের বাইরে শুটস থাকলে সে সময়। এটা হচ্ছে একটা, বলবো না কিন্তু কত বছর আগের, এটা কিন্তু খুব বেশি আগের না, ঠিক আছে? এটা হচ্ছে আমি যখন এই কালিনারি নিয়ে প্র্যাকটিস করি এবং যখন মনে হয় যে হ্যাঁ আমার নতুন নতুন প্রেজেন্টেশন করতে হবে, একটা প্লেটে একটা প্ল্যাটারে যখন আমি রাইস দিব, ওটা যদি খুব সুন্দর একটা শেপের হয় দেখতে ভালো লাগবে, সো এটা কিন্তু রাইস একটা ডেকোরেট করার জন্য এখানে রাইস দিয়ে ফ্রাইড রাইসটা খুব সুন্দর, এক্স্যাক্টলি খুব সুন্দর একটা ফ্লাওয়ারের মোটিভ এখানে করা আছে। এটা একটা গেল। এটা হচ্ছে দেখতে ভয়ানক হলেও জিনিসটা কিন্তু খুবই ইউজফুল। এটা কিন্তু রোস্টিং নাইফ, যখন আমরা হোল চিকেন রোস্ট করি তখন কিন্তু এই জিনিসটা আমাদের লাগে স্কিলেটে বা বার্নারে টার্ন করতে। ওকে, এবং এটা কিন্তু যখন আমি হোল চিকেন বা হোল একটা ল্যাম রোস্ট আমার পিস করতে হয় তখন কিন্তু এই রোস্টিং নাইফটা খুব একটা কাজের জিনিস, এটা কিন্তু ইউজ করতে হয়। আর এইটা কি বলতো? এটা কি? এই জিনিস আমি অনেক আগে এনেছি, অনেক আগে এনেছি। হ্যাঁ, এটাও বলতে পারো তুমি টু ডিকেডস ওভার, বাট এটা আমি আজ পর্যন্ত কোনো দেশে কোনো পেজে এখন পর্যন্ত পাইনি। আমরা পটলের দোলমা করি না? হ্যাঁ হ্যাঁ, বলো তো তখন কোন জিনিসটা ডিফিকাল্টিস ফেস করি? পটলের ভিতরের যে সিলিক্সটা বের করতে, এন্ড এইটা সেই কাজে ব্যবহার হয়। ওকে, ওয়াও, ভেরি মাচ কিউরিয়াস। হ্যাঁ, পটলেরটা আসলেই খুব স্ট্রাগল করতে হয়, এবং অনেকে করে কি তোমার পরে বের করে একটুখানি মার্ক করে কেটে বের করে সুতা দিয়ে টুথপিক দিয়ে, আমার সব কিছুই করতে হয় না। না, এটা খুব সুন্দর। এই জিনিসটা আমি খুব মানে আগলে রাখি যাতে কখনো না হারায়। এইটা এটা হচ্ছে নারকেল, আমরা স্ক্র্যাচ করে বের করি, সো এটা হচ্ছে যে কোনো জিনিস তোমার খুব সুন্দর খুব সুন্দর করে স্ক্র্যাচ করে বের করা যায়। এইটা আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ বা সতে ভেজিটেবল যখন করি তখন আমরা এটা কি স্ট্রিপ কাট করে করি, সো স্ট্রিপ কাটটা তো নরমালি আমরা সোজাসুজি কাট করি, একটুখানি একটু কার্ভ হয়ে হয়ে বের হয়। তো এই অল অ্যাবাউট প্রেজেন্টেশন, ইউনো, যেহেতু আমার এটা নিয়ে কাজ, সো এরকম ইনোভেটিভ কিছু জিনিস দেখলে আমার নিতে ইচ্ছা করে। আর এইটা হচ্ছে তোমার দেখলে মনে হয় পিজা কাটার, বাট এটা ডো সাইডে যখন আমরা ধরো মোমো বা যখন আমরা ফিলিং দিয়ে পুলি পিঠা বানাই তখন এই যে সাইড দিয়ে কাটার কাটলে এটা দিয়ে একটা ডিজাইন হয়ে যাবে, শেপটা এটার মতো শেপটা হয়ে যাবে এবং খুব সুন্দর করে এটা স্টিকি হয়ে যাবে, তোমার ওখানে হাত না ইউজ করলেও চলবে। হ্যাঁ, এটা পিজা কাটার, এটা পিজা বা ডো কাটার বলতে পারো। আমি কিন্তু শিখছি, অনেক কিছু শিখতেছি। আমি যখন তোমার অনলাইনে ট্রেনিং নেই, আমার কিন্তু ইউটেন্সিলস ইকুইপমেন্ট চেনাতে হয়, কারণ ওরা যখন ইন্ডাস্ট্রিতে যাবে অনেকে আছে একদম শখের বসে চলে আসে, প্রিভিয়াস নলেজ তো সবার থাকে না, থাকার কথাও না, তাহলে তো কেউ শিখতে আসতো না। সো তখন দেখা যায় এই ইউটেন্সিলস ইকুইপমেন্ট যদি আমি নলেজ না দেই ওরা ইন্ডাস্ট্রিতে যেতে পারবে না। আর যে কোনো জিনিস শেখার আগ্রহ থাকলে ওই জিনিসটাকে রপ্ত করা যায় খুব সহজে, একদম। আর এইটা হচ্ছে ক্র্যাব, ক্র্যাবটাকে ডিভেইন করা বা এটা হচ্ছে ক্র্যাব কাটার। হ্যাঁ, আমরা রেস্টুরেন্টে খেতে গেলে দেখি যে ক্র্যাবের পিসেস এমনি দিয়ে দেয়, কিন্তু সাথে কিন্তু এরকম একটা সিজার দেওয়ার উচিত, তাহলে আমাদের ক্র্যাবটা খেতে গেলে কিন্তু খুব স্ট্রাগল করতে হয়, রাইট? বা লবস্টার খেতে গেলে কিন্তু খুব স্ট্রাগল করতে হয় যে এতবার একটা পিসেস, হ্যাঁ অনেক ওয়েস্ট হয়ে যায় ফুড, সো সেক্ষেত্রে এ ধরনের একটা কাটার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এটা আসলে দরকার। এক্স্যাক্টলি, এখানে স্টেনলেস স্টিলের মেজারমেন্ট স্ট্যাম্প আছে, আর এখানে বিভিন্ন ধরনের স্প্যাচুলা আছে যেটা যখন আমি বেকারি পেস্ট্রি ক্লাস করি তখন এটা লাগে। সো এটা গেল একটা পার্ট। আপু, ব্লাড গ্রুপ কি? আমার বি পজিটিভ।
কিন্তু এখানে তো লেখাটি পজিটিভ। এটা খুব সুন্দর একটা জিনিস। আমি যে তোমাকে বলেছিলাম আমি টু মাচ টি অবসেসড বললে ভুল হবে, টি অ্যাডিক্টেড বলতে পারো আমাকে। আচ্ছা, কাজের ফাঁকে ফাঁকে চা না খেলে, একটা স্টিপ না দিলে আমার মনে হয় কি কি যেন একটা নাই, বুঝছো? আপু এটা তো স্টিলের। হ্যাঁ, এটাতে হ্যান্ড পেইন্ট করা। হ্যাঁ, এটা খুবই সুন্দর। হ্যাঁ, এটা তো জিজ্ঞেস করলে না, হ্যান্ড পেইন্টটা কে করেছে? কে করেছে আপু? আমি। ওয়াও, এটা খুবই সুন্দর, আসলে খুবই ইউনিক, মানে জিনিসটা খুবই ইউনিক লাগতেছে যে ব্লাড গ্রুপ কি পজিটিভ এবং আপুর হাতে খুব সুন্দরভাবে পেইন্টিং করা ছোট ছোট গ্লাস, আর এগুলো তো ইউজ করা যাচ্ছে। হ্যাঁ অবশ্যই। আর যেহেতু তুমি আছো কিচেন, আমার এখনো ওপেন আছে, এই যে দেখো আমি যখন কিচেনটা ক্লোজ করে দিই তখন এটা আমি উল্টে দেই এইভাবে, ঠিক আছে? ওকে, কিচেন ক্লোজিং না? অবশ্যই, এখন যেহেতু তুমি আছো এজন্য এটা ওপেনই থাকো। থ্যাংক ইউ। তো এদিকে চলে আসো, এখানে ডাবল সিঙ্ক আছে আর খুব সুন্দর উইন্ডো, এবং উইন্ডোর উপরে আমি একটু বাঁশ বেতের একটু গ্রামীণ গ্রামীণ টাচ দিয়েছি, বাট এই উইন্ডো থাকাতে আমার কিন্তু খুব সুবিধা হয়েছে, খুব সুন্দর আলো বাতাস পাই আমি, কারণ কিচেনে কিন্তু আলোটা খুব ইম্পর্টেন্ট। আর একটু গ্রিন প্ল্যান্ট না থাকলে ভালোই লাগে না, তো এই জন্য এখানে মানি প্ল্যান্ট রাখা। আর এই পাশটা হচ্ছে আমার ইউটেন্সিলস, নাইফস, যখন যেটা রিকোয়ারমেন্ট ওইভাবে বুঝে আমি করি। সো আমরা অনেক দারুণ দারুণ জিনিস শিখে ফেললাম অনেক। চলো, এখন তোমাকে আমি বলেছিলাম ওই পাশে দেখাবো বৃষ্টি, তার আগে যেটা করবো আমার কিচেনটা আজকের মতো ক্লোজ করে দেই। ওকে, সো ইটস ডান, চলো ওই পাশে যাই। তো এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি আমার তিনটা রেফ্রিজারেট, সো এখানে আমি যেটা যেভাবে রাখার তোমার ম্যারিনেশন ফুড এক পাশে, প্রিপেয়ার করার যেগুলো সেগুলো এক পাশে রাখি, আর এখানে আমার ছোট যে প্যান্ট্রির কথা তোমাকে গল্প করছিলাম সেটা এখানে লন্ড্রি বক্স দেখতে পাচ্ছ, এবং আদার্স ইউটেন্সিলস সব রাখা আছে, একটু পকেট করে নিয়েছি যাতে সুবিধা হয়। এ পাশে চলে আসো, এখানে খুব সুন্দর একটা ব্রেড বক্স, এইটা একটা কিউট জিনিস, না দেখালে পরে মিস করবো আমি, ইটস আ হানি জার। আর এখানে দেখো সুন্দর সুন্দর বীজ আছে, এটা খুবই কিউট। হ্যাঁ অনেক কিউট। আর হানিটা রেগুলার বেসিসে একটু তোমার ওটসের সাথে বা হচ্ছে যে কোনো হোল গ্রেইন বিস্কিটসের সাথে কিন্তু একটু উপরে দিয়ে দিলে ভালো লাগে। আর এখানে বিভিন্ন হ্যান্ড পেইন্টের জিনিস আছে, এখানে আমাদের খাবার স্টার্ট করার আগে যে দোয়াগুলো অনেক সময় বাচ্চারা পড়তে ভুলে যায়, এই জন্য আমি ওদের সামনে রেখে দিয়েছি যাতে ওদের চোখে পড়ে। আর এইখানে কিছু জিনিস আমার খুব শখের, ভিক্টোরিয়ান কাপ সেটগুলো দেখতে পাচ্ছ, অ্যান্ড এই জিনিসটা আমি তোমাকে একটু দেখাতে চাই, সেইটা হচ্ছে যে এটা খুব সুন্দর একটা টি স্ট্রেইনার। ওয়াও, এটা খুবই সুন্দর। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা পিস আসলে। আপু আপনার কিচেনের প্রত্যেকটা কোণা দেখেই বোঝা যাচ্ছে যে আপনি কতটা টি লাভার। ঠিক বলেছ, আমিও চেষ্টা করেছি আমার শখ আর সাধ্যের কম্বিনেশন যতটুকু পারা যায়। আপু থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে আমাকে ধরে ধরে প্রত্যেকটা জিনিস শেখানোর জন্য। আপু আরও একবার ধন্যবাদ দিতে চাই, কারণ আজকে আপনি না পারমিশন দিলে আমি সরকারি একটা কোয়ার্টারে এসে কিচেনে হামলা দিয়ে এত কিছু জানতে পারতাম না। তো আরও একবার অসংখ্য ধন্যবাদ আপু এতটা সময় আমাকে দেওয়ার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ বৃষ্টি, আমার শেখানোর মাধ্যমে যদি তুমি উপকৃত হয়ে থাকো, দর্শকরা যদি উপকৃত হয়ে থাকে, আমার সার্থকতা সেটাতেই থাকবে।